কালিঘাট টেম্পল অ্যারাউন্ড 250 to 200 ইয়ার্স বিফোর দি স্টার্ট ফর টেম্পল, বাট ইন সো মেনি স্টোরি, 25 আছে এখানে। কেউ বলে যে এটা প্রথমে খড়ের চালা ছিল, তারপরে সমন্বয় রেনোভেশন করেছে। তো রেনোভেশন টাইম পিরিয়ড হচ্ছে 1809, অ্যান্ড দিস ইজ দ্য সমন্বয় রায়চৌধুরী রেকর্ড, সমন্বয় রায়চৌধুরী জমিনদার অফ দ্য বেঙ্গল, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটার হিস্ট্রি আছে যে পদ্মাবতী দেবী, তিনি হচ্ছে সমন্বয় একজন ফ্যামিলি মেম্বার, তিনি স্বপ্নে মাকে দেখেন এবং মাকে দেখে মাকেই প্রতিষ্ঠাতা করেন। আর আর্কিটেকচার পার্ট হচ্ছে এটাতে আটচালা মন্দির, এবং এই আটচালা মন্দিরের একটা না হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে তোমার হচ্ছে তিনটে আমাদের আর্কিটেকচার প্ল্যানিং আছে, একটা হচ্ছে আর্লি হিন্দুইজম, আরেকটা আছে হচ্ছে সুলতানেট, মানে মুসলিম অ্যান্ড বেঙ্গলের মিক্স আপ একটা জায়গা আছে, আরেকটা হচ্ছে হিন্দু রিভাইভাল, দিস ইজ কল হিন্দু রিভাইভাল টেম্পল, হিন্দু রিভাইভাল টেম্পল অ্যান্ড পোস্ট মুসলিম ট্র্যাডিশন বলা হয় টেম্পলটা, ঠিক আছে। চারটে চালা মানে এক চারদিকে চারটে চালা, নিচে তার উপরে চারদিকে চালা, আট চালা টেম্পল। আর এটা আর্কিটেকচার বলা হচ্ছে আর্ট অ্যান্ড ভল্ট আর্কিটেকচার, মানে আটটাও আছে স্কোয়ার ফর্মটাও আছে, ঠিক আছে। তো ইমোশনালি আমি খুব অ্যাটাচমেন্ট ফর দিস টেম্পল, কারণ এটার মধ্যে আমার চার জেনারেশন নিশ্চয়ই এসছে, আমার বাবা ঠাকুরদাদা তার বাবারা এসছে, কীরম দেখতে ছিল তার জন্য আমি নিজেকে সার্চ করেছি, এবং তার জানতে গিয়ে অনেক কিছু আমার শেখা হয়েছে, আমার মন্দিরের কাছ থেকে অনেক জানা হয়েছে, মানে অভিজ্ঞতা অনেক কিছু সঞ্চয় করেছে।